হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে কিন্তু আমার পিছনে দেখতে থাকা চমৎকার গাড়ি টয়েটা হান্ড্রেড টেন। অনেকেই চান, অনেকেই খোঁজেন ফ্রেশ কন্ডিশনে এবং ফার্স্ট পার্টির গাড়ি খোঁজেন, আর সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে চান, তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটি, যে বারা ফার্স্ট পার্টি গাড়ি চান প্লাস সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে চান, তাদের জন্য এই গাড়িটি টয়েটা হান্ড্রেড টেন। মডেলটা যদি বলে দেয় সেটা হচ্ছে 1996 মডেল, 2001 রেজিস্ট্রেশন। এসি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম এভরিথিং কমপ্লিট আছে। ইউবিরি টানাটানি করবেন, আমরা এ টু জেড গাড়ির ইন্টেরিয়র প্লাস আউটলুক দেখানোর চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আজকে। দর্শক, বলছিলাম যেটা হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে যদি কেউ গাড়ি নিতে চান, আর ফার্স্ট পার্টির গাড়ি, এই হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই গাড়িটি বিক্রি করবে। আলামিন ভাই আসলে বলেন গাড়ির কন্ডিশন কি, কি অবস্থা ভাই? গাড়িটি হচ্ছে 96 মডেল, আর 2001 রেজিস্ট্রেশন। মডেল হচ্ছে আপনার 96 এক রেজিস্ট্রেশন, গাড়ির মডেল হচ্ছে 96 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001। সিরিয়াল হচ্ছে আপনার 14। হ্যাঁ, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক। হ্যাঁ, স্মার্ট কার্ড কোনো সমস্যা নেই, আপনার এনি টাইম নামটা আছে পসিবল, যে কোনো সময় না। গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই, আর গাড়ির ইঞ্জিন, সাসপেনশন, এসি এ টু জেড ওকে, জি অল ওকে। হ্যাঁ, লাইটগুলো সামনে ফেসে লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল সামনের এবং কি ফিসের গ্লাস অরিজিনাল, আর গাড়ির 23-24 পেপার আপডেট। কেমন সার্ভিস পাইতে পারে, কোন প্রকার আপনার কোন এসি, ইঞ্জিন, সাসপেনশন, এই ধরনের টোটালি যে কাজগুলো আছে সেগুলো আমার নিজেরই করা, একদম একদম করা, টোটালি কোনো কাজ নেই। হ্যাঁ, চারটা চাকাই নিউ লাগানো, গত 2 মাস হয়েছে এগুলো লাগানো হয়েছিল, মাত্র 2 মাস হয়েছে এই গাড়িগুলো। আমরা কিন্তু গাড়ির আউটলুক দেখেছি, এবার ভিতরে ইন্টারিয়র একটু দেখি। আলামিন ভাই, কিন্তু এটা এখনো টোটালি রিমোট কন্ট্রোল, চারটা ডোর রিমোটে আপনার খুলবে এবং কি লক হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন, এসি, সাউন্ড সিস্টেম অল ওকে কিন্তু, আর সিসি হচ্ছে 1500 সিসি আর কি, আর সিটগুলো কিন্তু বিস্কিট কালার, একদম ফ্রেশ, নতুন লাগানো মনে হয়, আলামিনটা কিছুদিন হয়েছে মনে হয় লাগানো হয়েছে সিটগুলো। হ্যাঁ, সিটগুলো কিছুদিন আগের, আপনার যখন চাকা লাগাইছিলাম 2 মাস আগে তখন সিটগুলো নিউ করে লাগানো হয়েছিল, মাত্র 2 মাস হচ্ছে সিটগুলো লাগানো হয়েছিল। আর আমি আপনাদের সামনের পিছনে সব লাইটই অরিজিনাল, দেখতে একটু যদিও ডিসকালার হচ্ছে বাট এটা অরিজিনাল। হ্যাঁ, অনলি অকটেন টাইপ, অকটেন টাইপ, সিলভার কালার, ভিতরে হচ্ছে এস। জি, কাগজ হচ্ছে কি 2 বছরের আয়কর একসাথে দেওয়া, সেক্ষেত্রে আপনি যখন ফিটনেসটা করতে যাবেন আপনার মাত্র 1800 টাকা লাগবে, আর যখন ট্যাক্স করতে যাবেন তখন 5802 টাকা, যেটা ট্যাক্সের পি, কিন্তু আয়কর আমার দেওয়া আছে 50,000 টাকা একসাথে দেওয়া 24 সাল পর্যন্ত। অরিজিনাল জাপানি কাপড় এগুলা, জি জাপানি লেদার কাপড় এগুলা। কেমন সার্ভিস আশা করা যায়? এটা আপনাদের মিনিমাম 5-7 বছর এইভাবে থাকবে, জাস্ট আপনার নোংরা হবে আর ওয়াশ করে নেবেন। হ্যাঁ, এগুলার কোনো ক্ষয় নেই, যেটার ক্ষয় নেই, জাপানি অরিজিনাল কাপড়। জি, আমি আপনাদের দেখাই দিচ্ছি কি ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে। না, ইঞ্জিনের কোনো প্রকার কাজ নেই, গত 5 বছর আগে ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এমনকি কাগজে আপনার আপডেট করা হয়েছে।
মানে পেপারসের সাথে ইঞ্জিন নাম্বার আপনার আপডেট করা হয়েছে অল ওকে আপনার যারা মনে করে যে 96 এর গাড়ি কিন্তু এটার ইঞ্জিনটা অনেক হয়ে গেছে 22 প্রায় আপনার 26 বছর ইউজ হয়েছে সেক্ষেত্রে ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু 5 বছর আগে এটা ইঞ্জিনটা নিউ লাগানো জাপানি রিকন্ডিশন যে ইঞ্জিনটা সেটা আমরা এনে লাগাইছিলাম আর ইঞ্জিনের যে নাম্বার সেটা কাগজ বিআরটি থেকে কাগজে এন্ডস করা হয়েছে হ্যাঁ অবশ্যই আপনি এই যে এলপিজি না জাস্ট অক্টেন ইউজ এখানে কোনো প্রকার সিলিন্ডার নেই আর এটাতে অনেক আপনার স্পেস যেটা আছে অনেক মালই রাখা যাবে গাড়িটা হচ্ছে 96 এর সেটা তো আমি প্রথমে বললাম সেই ক্ষেত্রে গাড়িটার কন্ডিশনও খুবই ভালো আর গাড়িটাতে আমি কিছুদিন আগেও বললাম যেটা 50,000 টাকা আয়কর দিয়ে দিছিলাম সেক্ষেত্রে ভালো একটা আমার খরচ হয়ে গেছে আর বিভিন্ন কাজও করাইছিলাম সেক্ষেত্রে আমি একবারে যেটা চাচ্ছিলাম 4,95,000 টাকা তারপর মোমিন ভাই আপনার এখানে যারা আসবে আমি অবশ্যই তাদের জন্য যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করা ওটা করবো ইনশাআল্লাহ ঠিক আছে দাদা ওকে ভালো থাকবেন জি ওকে